এতদিন পর্যন্ত শুধু ব্র্যান্ডেড জিনিসের উপরে জিএসটি ধার্য করা ছিল, তবে এবার কেন্দ্রের নয়া সিদ্ধান্তে জিএসটি কার্যকর হয়েছে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিসের উপরেই। কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা, তবে এই সিদ্ধান্ত কেন্দ্রের নয়, এটি জিএসটি কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্ত ছিল, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন। চলতি বছরের 28 জুন চণ্ডীগড়ে অনুষ্ঠিত 47তম বৈঠকে যখন এই বিষয়টি পেশ করা হয়েছিল, তখন জিএসটি কাউন্সিলের এই মিটিংয়ে সমস্ত রাজ্য উপস্থিত ছিল, এমনকি অবিজেপি রাজ্য পাঞ্জাব, ছত্তিশগড়, রাজস্থান, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরল সহ প্রতিটি রাজ্যে জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত সহমত পোষণ করেছিল। এ কারণে সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেশ কয়েকটি ক্ষেত্রে জিএসটি থেকে অব্যাহতি পাওয়া যেতে পারে বলেও সামাজিক মাধ্যমে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন। চাল, ডাল, আটার ক্ষেত্রেও জিএসটি ধার্য হওয়ায় মধ্যবিত্তের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে মনে করছেন দেশের বিরোধী শিবিরগুলি। তবে সব ক্ষেত্রে যে জিএসটি দিতে হবে না, সেটাই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানিয়েছেন অনেক ক্ষেত্রে জিএসটি ধার্য করা হবে না, বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস খোলা বিক্রি হলে, অর্থাৎ লেবেল বা প্যাকিং না থাকলে জিএসটি দিতে হবে না। সেই তালিকায় রয়েছে চাল, ডাল, আটা, উটস, গম, সুজি, বেসন, দই বা লস্যি। কেন্দ্রের তরফে 1 জুলাই থেকে নতুন জিএসটি ধার্য করার কথা ঘোষণা করা হয়েছিল। প্যাকেটজাত পণ্যের উপরে জিএসটি বসবে বলে জানানো হয়েছিল। 18 জুলাই অর্থাৎ সোমবার থেকে কার্যকর হয়েছে সেই নয়া জিএসটি, তবে এই সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি ছিল। সংশ্লিষ্ট আধিকারিক ও মন্ত্রীদের অনুমোদনের পর জিএসটি কাউন্সিল সিলমোহর দেওয়াতেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে, সামাজিক মাধ্যমে কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।